জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও অপবিশ্বাসকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রেমের গুঞ্জন চাউর রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই বাপ্পি জানান, আগামী মাসেই বিয়ে করছি আমরা, আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে, কেননা সামনে মাসেই আমাদের নতুন ছবি শ্বশুর বাড়ির জিন্দাবাদ 2 মুক্তি পাবে। এই ছবিতে দেখা যাবে আমাদের বিয়ে। নায়কের কথার সুর ধরে অপবিশ্বাসও জানান, আমাদের বিয়ে হচ্ছে, শীঘ্রই বাপ্পিকে প্রকাশ্য বিয়ে করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনারা বিয়ে দেখতে যাবেন, আমাদের বিয়েটা দেখতে হলে আসতে হবে সিনেমা হলে। জানা গেছে, রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল শিরাজি মার্কেটে শুক্রবার আমারা ফ্যাশন হাউজের শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন অপবিশ্বাস এবং বাপ্পি চৌধুরী। সেখানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রের এই দুই তারকা। উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মজা করে বিয়ের গুঞ্জন নিয়ে এসব কথা বলেন বাপ্পি অপু। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিটি নিয়ে বাপ্পি অপুর ভক্তদের মধ্যে বেশ আগ্রহ জন্ম নিয়েছে। নতুন জুটির পর্দায় রসায়ন নানাভাবে জল্পনা চলছে দর্শকদের মাঝে। তো প্রিয় ভিউয়ার্স, বাপ্পি এবং অপু জুটির নতুন সিনেমা শ্বশুরবাড়ির জিন্দাবাদ কেমন হতে পারে বলে আপনার মনে হয় কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।